রাশিয়াকে ইউক্রেনে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবার ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাবও তোলা হয়েছে। এ সময় ১৪১টি দেশ এই পদক্ষেপের সমর্থনে ভোট দেয়। সিরিয়া, উত্তর কোরিয়া ও বেলারুশ সহ ৭টি দেশ এই পদক্ষেপের বিরুদ্ধে ভোট দেয় এবং বাংলাদেশ, ভারত, চীন, সাউথ আফ্রিকা ও ইরান সহ ৩২টি দেশ এ থেকে বিরত থাকে। এদিকে রাশিয়ার ব্যাংকিং, প্রতিরক্ষা ও প্রযুক্তি শিল্প সহ রাজস্ব তৈরি করে এমন মূল খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করার পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইউক্রেনে সহায়তার জন্য প্রায় ২ বিলিয়ন ডলারের একটি নতুন প্যাকেজ ঘোষণা করার কথা জানিয়েছে দেশটির কর্মকর্তারা। রাশিয়াকে ইউক্রেনে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবার ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাবও তোলা হয়েছে। এ সময় ১৪১টি দেশ এই পদক্ষেপের সমর্থনে ভোট দেয়। সিরিয়া, উত্তর কোরিয়া ও বেলারুশ সহ ৭টি দেশ এই পদক্ষেপের বিরুদ্ধে ভোট দেয় এবং বাংলাদেশ, ভারত, চীন, সাউথ আফ্রিকা ও ইরান সহ ৩২টি দেশ এ থেকে বিরত থাকে। এদিকে রাশিয়ার ব্যাংকিং, প্রতিরক্ষা ও প্রযুক্তি শিল্প সহ রাজস্ব তৈরি করে এমন মূল খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করার পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইউক্রেনে সহায়তার জন্য প্রায় ২ বিলিয়ন ডলারের একটি নতুন প্যাকেজ ঘোষণা করার কথা জানিয়েছে দেশটির কর্মকর্তারা। রাশিয়াকে ইউক্রেনে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবার ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাবও তোলা হয়েছে। এ সময় ১৪১টি দেশ এই পদক্ষেপের সমর্থনে ভোট দেয়। সিরিয়া, উত্তর কোরিয়া ও বেলারুশ সহ ৭টি দেশ এই পদক্ষেপের বিরুদ্ধে ভোট দেয় এবং বাংলাদেশ, ভারত, চীন, সাউথ আফ্রিকা ও ইরান সহ ৩২টি দেশ এ থেকে বিরত থাকে। এদিকে রাশিয়ার ব্যাংকিং, প্রতিরক্ষা ও প্রযুক্তি শিল্প সহ রাজস্ব তৈরি করে এমন মূল খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করার পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইউক্রেনে সহায়তার জন্য প্রায় ২ বিলিয়ন ডলারের একটি নতুন প্যাকেজ ঘোষণা করার কথা জানিয়েছে দেশটির কর্মকর্তারা। রাশিয়াকে ইউক্রেনে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবার ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাবও তোলা হয়েছে। এ সময় ১৪১টি দেশ এই পদক্ষেপের সমর্থনে ভোট দেয়। সিরিয়া, উত্তর কোরিয়া ও বেলারুশ সহ ৭টি দেশ এই পদক্ষেপের বিরুদ্ধে ভোট দেয় এবং বাংলাদেশ, ভারত, চীন, সাউথ আফ্রিকা ও ইরান সহ ৩২টি দেশ এ থেকে বিরত থাকে। এদিকে রাশিয়ার ব্যাংকিং, প্রতিরক্ষা ও প্রযুক্তি শিল্প সহ রাজস্ব তৈরি করে এমন মূল খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করার পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইউক্রেনে সহায়তার জন্য প্রায় ২ বিলিয়ন ডলারের একটি নতুন প্যাকেজ ঘোষণা করার কথা জানিয়েছে দেশটির কর্মকর্তারা। রাশিয়াকে ইউক্রেনে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবার ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাবও তোলা হয়েছে। এ সময় ১৪১টি দেশ এই পদক্ষেপের সমর্থনে ভোট দেয়। সিরিয়া, উত্তর কোরিয়া ও বেলারুশ সহ ৭টি দেশ এই পদক্ষেপের বিরুদ্ধে ভোট দেয় এবং বাংলাদেশ, ভারত, চীন, সাউথ আফ্রিকা ও ইরান সহ ৩২টি দেশ এ থেকে বিরত থাকে। এদিকে রাশিয়ার ব্যাংকিং, প্রতিরক্ষা ও প্রযুক্তি শিল্প সহ রাজস্ব তৈরি করে এমন মূল খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করার পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইউক্রেনে সহায়তার জন্য প্রায় ২ বিলিয়ন ডলারের একটি নতুন প্যাকেজ ঘোষণা করার কথা জানিয়েছে দেশটির কর্মকর্তারা।